हेलो ब्रियन, वेलकम टू सी एडमिनिस्ट्रेशन। आशा करछि तुम सब अनेक भालो आछो। तो आजकेर क्लासे आमरा आलोचना करब नवम श्रेणी विज्ञान अनुसंधानी पाठे प्रथम अध्याय बल चाप ও শক্তির নিউটনের তৃতীয় সূত্র এই অংশটুকু নিয়ে। তো দেখো, নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি জেনেছি, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? তো দেখো, একটা বস্তু যখন একটি বস্তুর উপরে বল প্রয়োগ করে তখন বস্তু দুইটির মাঝে কি হয়, ক্রিয়া প্রতিক্রিয়া হয়। তো সেটি আমরা জানবো নিউটনের এই তৃতীয় সূত্র থেকে। তো আমরা হাঁটার সময় কি করি, মাটিতে পা দিয়ে একটা বল প্রয়োগ করি এবং মাটি থেকে আমরা একটা বিপরীত একটা প্রতিক্রিয়া বল অনুভব করি, যার পরে কী করি, আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখো, রকেট যে আছে, রকেটের ক্ষেত্রেও সে এইরকম হয়। তো রকেট যদি দেখো, এখান থেকে বিভিন্ন গ্যাস নির্গত হয়, তাই না? তো রকেট কীভাবে আসলে উপরের দিকে উড়ে যায়, এটা কি কখন তোমরা ভেবে দেখেছো? তো রকেট কী করে, তার যে এখানে অনেক জ্বালানি পড়ে এবং জ্বালানি পড়ার পরে সেখান দিয়ে অনেক গ্যাস নির্গত হয় এবং সেই গ্যাসগুলো মাটির দিকে একটা বল প্রয়োগ করে, অর্থাৎ গ্যাস বল প্রয়োগ করে এই যে নিচের দিকে, আর ফলে এর ফলে একটা বিপরীত দিকে নিরতিত সূত্র যে একটা বিপরীত প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় উপর দিকে, এবং সেই প্রতিক্রিয়া বলের কারণেই রকেটটা কী হয়, উপরের দিকে খুব সহজেই উড়ে যায়। তো দেখো, যখন একটি বস্তু অনেকটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন বস্তুটির মাধ্যমে কী প্রতিক্রিয়া ঘটে নিরতিত সূত্র আমাদের জানিয়ে দেয়। তো দেখো, নিরতিত সূত্রটা হচ্ছে যখন একটি বস্তু অন্য একটি বস্তুর বল প্রয়োগ করে তো তখন সেই বস্তুটিও প্রথম বস্তুটির বিপরীত এবং সমান প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, অর্থাৎ যেই হারে গ্যাস ছুটবে ঠিক সেই হারে বিপরীত দিকে রকেটটাও যেতে থাকবে। তো দেখো, প্রয়োগ করা বলটিকে বলা হয় কি, ক্রিয়া। অর্থাৎ তুমি যেটা ধরো প্রয়োগ করছো সেটাকে কী বলা হবে, ক্রিয়া, এবং তুমি যে বলটা ফেরত পাচ্ছ সেটাকে বলা হবে কি, প্রতিক্রিয়া বল বা রিয়াকশন। তো দেখো, এরপরে কী বলা হয়েছে, এরপরে বলা হয়েছে কি, ধরো এই যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান সমানে ক্রিয়া করে। ধরো এই যে একটা বল যদি কী করে, এটা যদি এই দিকে আঘাত করে, এটা যদি এই দিকে আঘাত করে, কী করবে, তারা উভয় একটা প্রতিক্রিয়া বল অনুভব করবে। তো দেখো, তুমি যখন কি করো যে টেবিলে একটা এইভাবে চাপ প্রয়োগ করো এবং একটা কী করছো, তুমি মাটির দিকেও চাপ প্রয়োগ করছো, অর্থাৎ এর দুই ফলে কী হচ্ছে, মাটির দিকে যে চাপ প্রয়োগ করছো তখন তুমি এই দিক থেকে একটা শক্তি পাচ্ছ এবং এর ফলে তোমার টেবিলটা কী হচ্ছে, সামনের দিকে এগিয়ে চলছে। তো দেখো, তুমি যদি কোনো ভারী টেবিলকে ধাক্কা দাও তাহলে টের পাবে কি, টেবিলেও তোমাকে পাল্টা ধাক্কা দিচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে বস্তু দুটি, তুমি একটি নিজে এবং অন্যটি হলো কি, টেবিল, অর্থাৎ তুমি সেই বল কী করছো, প্রয়োগ করছো টেবিলের ওপরে এবং সে কারণে টেবিলটি একটি প্রতিক্রিয়া বল তোমার উপরে প্রয়োগ করছে এবং এর কারণে টেবিলটিকে তোমার ভারী মনে হচ্ছে। এই হলো ক্রিয়া ও প্রতিক্রিয়া। তো তোমার যদি শূন্য একটা ঘুষি মারতে হয় তাহলে তুমি সম্ভবত আপত্তি করবে না, কারণ বাতাসের ওপর কতটুকুই বা বল প্রয়োগ করা যায়, অর্থাৎ বাতাসের উপরে বল প্রয়োগ করে প্রতিক্রিয়াটা বল অনেক কম থাকে। কিন্তু তুমি যদি একটা কংক্রিটে বা দেয়ালে ঘুষি মারো তুমি কিন্তু অনেক ব্যথা পাবে। কিসের জন্য ব্যথাটা পাও, কারণ তুমি যে জোরে মারছো দেয়াল থেকে ঠিক সেই পরিমাণ বলটা তোমার দিকে আবার ফিরে আসছে, এ কারণে মূলত ক্রিয়া প্রতিক্রিয়া বলটা হয়ে থাকে। তো দেখো, যে হাঁটার সময় কিন্তু আমরা ক্রিয়া প্রতিক্রিয়া বল অনুভব করে থাকি। তো এই যেমন জেট পেনের ক্ষেত্রেও কিন্তু এই যে এই ক্রিয়া প্রতিক্রিয়া বলের কারণে সে গ্যাস পিছন দিক দিয়ে নির্গত হয় এবং একটা বিপরীত বলের কারণে তুমি রকেটটাকে উপরের দিকে যেতে দেখো। তো দেখো, একটা অঙ্ক দেওয়া আছে কি, একটা চেয়ারে সর্বোচ্চ 525 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে। তো তোমার ভর হচ্ছে 50 কেজি এবং তার বন্ধুর ভরও 55 কেজি, তুমি কি এই চেয়ারে উপরে উঠে দাঁড়াতে পারবে? তো তোমার ওজন ধরো তোমার তো এখানে ভর দেওয়া ছিল, তো ভর তো মানে হচ্ছে এম, তাই না? তো ওজন বের করতে হবে তোমার। তো ওজনের সূত্র W=mg, এম হচ্ছে তোমার ভর, ডি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখানে তোমার ভর আর জি এর মান দিলে, আবার তোমার বন্ধুর ক্ষেত্রে তোমার বন্ধু ভর জি এর মান দিলে, অর্থাৎ তোমাদের দুজনের দেখো ওজন বের হলো। তো দেখো, এখন তুমি কী দেখতে পাচ্ছ, চেয়ারের উপরে উঠে দাঁড়ালে ওজনই ক্রিয়া হিসেবে কাজ করবে। তো দেখো, চেয়ারও ঠিক ওজনের বিপরীত প্রতিক্রিয়া বল কী করবে হিসেবে তোমাদেরকে প্রদান করবে। তো দেখো, এখানে যে তোমার ওজনটা ছিল সেটা কিন্তু 525 নিউটনের কম ছিল এবং অর্থাৎ তুমি চেয়ারের উপরে উঠে দাঁড়াতে পারবে, কিন্তু তোমার যে বন্ধুর ওজন ছিল তার কিন্তু 525-এর বেশি ছিল, অর্থাৎ তোমার বন্ধু চেয়ারে দাঁড়াতে পারবে না, কারণ তখন চেয়ারটা কী হবে, ভেঙে যাবে। অর্থাৎ একটা চেয়ার ধরো কী ছিল, যে সে 525 প্রতিক্রিয়া বল প্রদান করতে পারতো, তো তোমার ওজন যেহেতু কম তুমি এখানে দাঁড়ালে যে ওই সমান সম্ভব প্রদান করতে পারবে, কিন্তু ধরো এর থেকে যদি বেশি বল প্রদান করা হয় 525-এর থেকে, এটা কিন্তু এই চেয়ারটা কিন্তু আবার সেই লোডটা নিতে পারবে না এবং উপর দিকে ঠিক সেম এত পরিমাণ বলও প্রদান করতে পারবে না, এর ফলে চেয়ারটা তখন ভেঙে যাবে। দেখো, এরপরে কী বলা হয়েছে, মহাকর্ষ বল নিয়ে। অর্থাৎ মহাকর্ষ বল বলা হচ্ছে মহাকর্ষের বা মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই বলটাকে কী বলা হয়, মহাকর্ষ বল। অর্থাৎ পৃথিবী, তারপরে যে সূর্যের ভিতরে যে একটা আকর্ষণ আছে এবং তারপরে কিন্তু সূর্যের চারদিকে পৃথিবীটা ঘুরছে, এটাকে কী বলা হয়, এক ধরনের মহাকর্ষ বল। তো দেখো, এখানে বিভিন্ন রিডিং পড়া আছে, এগুলো তোমরা তোমাদের মতো করে পড়ে নেবে। তো দেখো, কথিত আছে কি, আপেল গাছের নিচে বসে একটি আপেলকে পড়তে দেখে নিউটন এই মহাকর্ষ বলের কথা খুঁজে বের করেছিলেন। অর্থাৎ
ধরো নিউটন আপেল গাছের নিচে বসেছিল, তো তখন আপেলটা নিচের দিকে পড়লো, তো নিউটন ভাবলো কিসের জন্য এটা নিচের দিকে পড়লো, এর কারণটা কি? কারণ কি পৃথিবী সবকিছুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, তো এটাকে কি বলা হয়, এক ধরনের মহাকর্ষ বল বা অভিকর্ষ বল। এর ফলেই কি হয়, সে আপেলটা নিচের দিকে পড়ছে উপরের দিকে না গিয়ে। তো দেখো নিউটনের মহাকর্ষ সূত্র এবং এর সংজ্ঞা ও ব্যাখ্যা কি, দেখো এর সূত্রটা হচ্ছে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান যে বস্তুকণা দ্বয়ের M1 ও M2 হচ্ছে বস্তুকণা দুইটা, এদের গুণ ফলের সমানুপাতিক, অর্থাৎ গুণ ফলের সমান হবে, এবং এর যে মধ্যবর্তী একটা দূরত্ব আছে কেন্দ্র থেকে এক কেন্দ্র পর্যন্ত, যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ কোনো একটা কিছু যদি উপরে থাকে, ধরো যে এর কি ভাকচিহ্ন দেয় না, ধরো ভাকচিহ্নে যদি একটা কিছু উপরে থাকে তাহলে তুমি কী বলবে কি এটা F এর সাথে সমানুপাতিক, আর যদি ভাকচিহ্নের নিচে থাকে তাহলে তুমি কী বলবে এটাকে F এর ব্যস্তানুপাতিক। তো আটটা যেহেতু নিচে আছে সেই জন্য কী বলা হয়, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বললাম আমরা, অর্থাৎ আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক, এবং এই যে জি এর হচ্ছে ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান। তো দেখো জি এর মানটা হচ্ছে 6.67 × 10⁻¹১ নিউটন মিটার স্কোয়ার ×10^2। ধরো একটা অঙ্ক দিয়ে আছে কি, ধরো পৃথিবীর পিছিয়ে রাখা 1 কেজি ভরে একটি বস্তু আছে, এবং এই পৃথিবীকে কত বল আকর্ষণ করবে, অর্থাৎ এফ এর মানটা বের করতে বলা হয়েছে। তো আমার সূত্র হচ্ছে কি G×M1×M2 আর হচ্ছে D² তো আমাদের জি এর মানটা আমি তো জানি, এটা আমাদের সবসময় মুখস্থ মান 6.67 × 10⁻¹১। তো আমাদের এম এর মান কত দেওয়া ছিল, দেখো আমাদের বস্তুটা ছিল পৃথিবী এবং আরেকটা বস্তু যেটার ওজন 1 কেজি, তো বস্তুর ওজন দিলাম 1 কেজি। আর পৃথিবীর ওজন কত জানো, পৃথিবীর ওজন হচ্ছে 6×10⁻²⁴ কেজি, অর্থাৎ আমাদের একটা বস্তু হচ্ছে পৃথিবী, আরেকটা হচ্ছে আরেকটা বস্তু। তো এই জন্য আমরা কী করলাম, এই যে পৃথিবীর ভর আর ওই বস্তুটার ভরকে গুণ করলাম, এবং জিয়ের সাথে জিও উপরে দিলাম, এই যে জিও উপরে ছিল, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্বটা কত ছিল দেখো, তো দূরত্বটাই যে আমাদের এইখানে দেওয়া আছে, দেখো এই যে 6.410⁶, অর্থাৎ 6.106 এটার হোল স্কোয়ার হবে, কারণ কি ডি আমাদের স্কোয়ার ছিল সূত্রেরই। এই কারণে আমাদের মানটা কত বের হলো 9.8 নিউটন, অর্থাৎ এর মানটা কত হবে বলে 9.8 নিউটন। তো ওজনের ধারণা এখানে বলা হয়েছে, তো দেখো মহাকর্ষের বেলায় যে দুটো ভরের একটা জিনিস যদি পৃথিবী হয়, তো ধরে নেই কি তার ভর হচ্ছে এম, এবং পৃথিবীর ওপরে ওই বস্তুটার ভর হচ্ছে এম, অর্থাৎ পৃথিবীর ভরকে আমরা কী ধরি, এম ধরে নিই, যে বড় বস্তুটা থাকে তাকে আমি এম ধরি। তো দেখো যে বল, অর্থাৎ একটা বলে কী করে প্রত্যেকটা বস্তুকে ওপরকে আকর্ষণ করে, তো দেখো মনে রাখতে হবে যে ওজন আর ভর সমান নয়, ওজন হচ্ছে কি বলের সমান, কারণ কি দেখো আমরা কী জানি W=mg, আর বল মানে হচ্ছে কি W=ma, তো এই এটাকে আমরা কী জানি জি দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ দেখো এই জন্যে ওজন আর বলটা কী হয় সব সময় সমান হয়ে যায়, এ কথাই মূলত এখানে বলা হয়েছে যে এখানে W=, দেখো mg কীভাবে হলো। তো দেখো এখানে যে জি এর মান যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের সূত্রটা আবার কী হবে, GMm/GM/R² এইভাবে আমরা জি এর মানটাও বের করতে পারি। তো দেখো জি এর মানটা কীভাবে বের করবো, যে জিএম এই জি এর মান হচ্ছে যে মানটা তোমরা জানি মহাকর্ষীয় ধ্রুবকের মান, আর তারপর পৃথিবীর ওজন দেবো 6×10⁻¹⁴, আর পৃথিবী আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ কত 6.4×10⁻⁶, অর্থাৎ এইটার আবার কী হবে আমরা বর্গ করেছি, দেখছো এই পৃথিবীর ব্যাসার্ধে বর্গ করেছি, আমাদের মানটা কত বের হয়েছে 9.8 মিটার/সেকেন্ড। এইভাবেই করলে আমরা এই জি এর মানটা পেয়ে যাচ্ছি খুব সহজেই। তো দেখো একটা অঙ্ক দেওয়া আছে কি, ও তুমি দোকান থেকে 102 মিলিলিটার পানির বোতল কিনেছো, পানির ওজন কত, অর্থাৎ ওজনের সূত্র কি জানি W=mg, তো জি এর মানটা আমরা জানি 9.8, কিন্তু এই যে এখানে 102 মিলিলিটার মানে কয় কেজি বলো তো, মানে হচ্ছে 0.102 কেজি, কারণ কি মিলিলিটারকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করে দেই তাহলে কিন্তু আমরা যে লিটার বা কেজির মানটা পেয়ে যাবো। এর জন্য আমরা কী করবো, 0.102 × 9.8 দ্বারা আমরা গুণ করেছি, তো দেখো এই যে এটা আর এটা গুণ করেছে আমাদের কত বের হয়েছে 1 নিউটন। তো এইভাবে মূলত তুমি কী করতে পারবে, এই মানটা বের করতে পারবে। এর পরবর্তী অংশে কী আছে দেখো, এর পরবর্তী অংশে চাপ নিয়ে বলা হয়েছে, তো চাপের অংশটুকু তোমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ, এবং এখানে আর্কিমিডিসের বিভিন্ন প্রবতাকারী বিভিন্ন সূত্র আছে, তো এগুলো আমরা কী করবো আস্তে আস্তে জানার চেষ্টা করি। তো দেখো এখানে চাপ সম্পর্কে প্রথমে কী বলা হয়েছে, এখানে চাপ সম্পর্কে আজকে মূলত আমরা প্রাথমিক ধারণা নিয়ে রাখি। তো চাপ হচ্ছে ধরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাশি বলের সাথে, তো এই অধ্যায়ে তুমি নানা রকমের বল নিয়ে আলোচনা করেছো তাই না, তো এখানে চাপ হচ্ছে তুমি যে বলটা প্রয়োগ করছো সেটাই কিন্তু এক ধরনের চাপ। তো দেখো ধরো তুমি একটা বস্তুর ওপর যে বল প্রয়োগ করছো এবং সে বস্তুটা হচ্ছে যে ক্ষেত্রফল ছিল সেটা হচ্ছে, তো আমাদের P=, হবে F/A, অর্থাৎ চাপ বলতে আমরা মূলত বুঝি একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের ওপরে তুমি কী পরিমাণ বল প্রয়োগ করছো,
ধরো তুমি একটা টেবিল আছে, টেবিলের উপরে 1 কেজি ভরের একটা বস্তু রেখেছো, তো এখানে কি পরিমাণ চাপ অনুভূত করবে যে আমাকে বের করব, চাপ হবে ইজিক্যাল টু এফ বাই এ, অর্থাৎ নির্দিষ্ট একটা ক্ষেত্রফলের ওপর এই বস্তুটা কি পরিমাণ বল প্রয়োগ করছে, অর্থাৎ বস্তুর ওজন বা এফ কত, এফ বা ডাব্লিউ আমরা লিখতে পারি, পি ইজিক্যাল টু এফ বা ডাব্লিউ বাই এ। ঠিক আছে, এইভাবে আমরা বস্তুটার চাপ বের করতে পারি। তো দেখো, ধরো আমাদের একটা অঙ্ক হতে পারে কি, ধরো 2 মিটার স্কোয়ার একটা বস্তুর ওপর তুমি 1 কেজি ভরের একটা বস্তু রেখেছো, তো এর ওপর চাপটা কি হবে, তুমি তুমি এটা কীভাবে বের করবে, তুমি এই বস্তুর ভর এম ইন্টু জি, অর্থাৎ এটার সাথে 9.8 গুণ করবে একের সাথে, এবং নিচে এই 2 দ্বারা ভাগ করে দেবে, তাহলেই তুমি কি পেয়ে যাবে, এই মানটা পেয়ে যাবে। তো চাপের এককে আমরা মূলত প্যাস্কেল দ্বারা প্রকাশ করে থাকি, তো চাপের এককটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। কীভাবে দেখো, কারণ এই বলের একক হচ্ছে কি, এই বলের একক হচ্ছে নিউটন, আর এ মানে হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে আমাদের কি হয় দেখো, নিউটন পার মিটার স্কোয়ার, এই নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা প্যাস্কেল হিসেবে লিখতে পারি। এই জন্যই বলের এককে কী বলা হয়, প্যাস্কেল, অর্থাৎ 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ওপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে সেটাকে কী বলা হয়, 1 প্যাস্কেল বলা হয়। ধরো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো ধরো তোমার ওজন, ধরো ভর হচ্ছে 40-50 কেজি এবং তোমার শরীরের এক পাশে ক্ষেত্রফল হচ্ছে 0.5 মিটার স্কোয়ার, এবং ধরো 2 পায়ে দাঁড়িয়ে থাকলে তোমার ক্ষেত্রফল হয় যে 0.03 মিটার স্কোয়ার, অর্থাৎ 1 পায়ের ক্ষেত্রে তোমার, ধরো যে 1 পাশের ক্ষেত্রে তোমার ক্ষেত্রফল এত এবং 1 পায়ে দাঁড়ালে হবে এত, তো তুমি চিত হয়ে শুয়ে থাকলে কত চাপ প্রয়োগ করবে সেটা তোমার বের করতে হবে। তো তুমি এটা কীভাবে করবে দেখো, তো তোমার এটা করার জন্য করতে হবে, প্রথমে তোমার ভর বের করতে হবে, তোমার ভর তো দেওয়াই ছিল, এবং তোমার ওজনটা বের করতে হবে। এখানে ডাব্লিউ ইজিক্যাল টু আমরা কী জানি, এমজি, এমসি, অর্থাৎ তোমার ভয়ের সাথে জি গুণ করে দিলে 490 নিউটন বের হয়ে গেল। তো যখন শুয়ে থাকো তখন চাপটা কীভাবে বের করবে, তো আমরা কী জানি, পি ইজিক্যাল টু এফ বাই এ, তো আমরা কী বলেছিলাম এফকে আমরা ডাব্লিউ ধরতে পারি, এই জন্য দেখো এখানে তোমার যে ওজন ডাব্লিউটা বের করে নেওয়া হয়েছে। তো দেখো আমরা কী করব, আমরা কী জানি পি ইজিক্যাল টু এফ বা ডাব্লিউ ভাগ এ, তো নিচে আমরা কী লিখবো দেখো, আমাদের ক্ষেত্রফল কত বের হয়েছিল দেখো, 0.5, অর্থাৎ তুমি যখন যে শুয়ে থাকো, তো শুয়ে থাকার সময় দেখো কী হবে, এই যে ধরো 1 পাশের শরীরের 1 পাশের ক্ষেত্রফল কত, 0.5, এই জন্য আমরা এর মান লিখেছি কত এখানে, 0.5, এবং তোমার কী বল প্রয়োগ করেছো, তোমার ওজনের সমান বল প্রয়োগ করেছো, তোমার ওজন হচ্ছে 490, অর্থাৎ 490কে 0.5 দ্বারা ভাগ করলেই তুমি এই যে তোমার যে শরীরে তখন চাপটা কত হবে সেটা তুমি বের করতে পারবে। আর যখন তুমি দাঁড়িয়ে থাকো, অর্থাৎ তোমার দাঁড়িয়ে থাকলে তোমার কী হয় দেখো, যে 2 পায়ের যে ক্ষেত্রফল কত, তখন ক্ষেত্রফল আমরা কী জানি, পি ইজিক্যাল টু এফ বা ডাব্লিউ ভাগে, অর্থাৎ এফ হতে পারে ডাব্লিউ হতে পারে, তো এর মানটা তখন কত দেখো, এর মানটা তখন হয়েছিল যখন যে দাঁড়িয়েছিলে তখন 0.3, এই জন্য নিচে হয়েছে 0.3, আর তোমার ওজন হচ্ছে 490। এই জন্য কী করা হয়েছে দেখো, দাঁড়িয়ে থাকার সময় উপরে তুমি এই যে এফ বা ডাব্লিউর মানটা দিয়েছো 490, আর তখন তোমার ক্ষেত্রফল কত ছিল, 0.03, যেন তুমি 0.03 দিয়েছো এবং তোমার এই মানটা বের হয়েছে। তো এভাবে মূলত এটা করতে হয়েছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো কি, তরলের ভিতরে যে চাপের বিভিন্ন অংশ সেগুলো আমরা কী করবো আগামী ক্লাসে আলোচনা করবো। তো এই ভিডিওটি আজকে পর্যন্তই, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।